এরপরে প্রশ্ন হলো প্রতিদিন রুটিন করে এশা এবং ফজরের পর মাইকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? রুটিন করে মাইকে কোরআন তেলাওয়াত করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় বা ভালো কোনো কাজ না। অনেক কাজকে আমরা খুব ভালো কাজ মনে করি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা ভালো কাজ না। যেমন এই যে আপনি মাইক লাগিয়ে, আমাদের দেশে অনেক সময় দেখবেন সবিনা খতম পড়ে, আছে না নেই? মাইক লাগায়া সারা রাত সারা দিন হাবিব সাহেবরা কোরআন তেলাওয়াত করে সবাইকে শোনায়। কোরআন তেলাওয়াত আপনি করলে সওয়াব পাবেন, অন্যকে শুনাইলেও সওয়াব পাবেন, কিন্তু জোর জোর করে কাউকে যদি শুনাইতে যান তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। আমি কি বুঝাইতে পারছি? কোরআন তেলাওয়াত করা সওয়াবের কাজ, কাউকে কেউ শুনতে চাইছেন তাকে শুনাইছেন সেটাও সওয়াবের কাজ, কিন্তু আপনি মাইক লাগাইয়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শুনাইতেছেন সেটা কিন্তু সওয়াবের কাজ না। এই মাহফিল সম্পর্কে আমরা সব জায়গায় বলি, গভীর রাত পর্যন্ত এই যে মাহফিল করছি আমরা, এটা সুন্নাহ সম্মত কোনো কাজ না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। আদর্শ হলো রাতে যত দ্রুত মাহফিল শেষ করা যায় যাতে করে ফজর নামাজ পড়াটা সহজ হয়। 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিল হলো, এরপরে যে খায়া শুতে শুতে আরও দেরি হলো, ফজর নামাজ মিস হয়ে গেল, এই মাহফিল বা এই ওয়াজ শোনা বা ওয়াজ করার কোনো যৌক্তিকতা থাকতে? কিন্তু আমরা সেটাই করি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে একবার এক লোক জোরে কোরআন তেলাওয়াত করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকের কোরআনের আওয়াজ শুনে পর্দা সরায়া, সম্ভবত এতে গাফে ছিলেন, পর্দা সরায়া লোকটাকে বললেন, তুমি যে কোরআন তেলাওয়াত করতেছ জোরে, তোমার এই কোরআন তেলাওয়াত কাকে শুনাতে চাচ্ছ? জোরে জোরে কেন তুমি একা একা তেলাওয়াত করছো? আল্লাহকে শুনাতে চাচ্ছ তো? তো আল্লাহ তাআলা তো আলিমুম বিযাতি সুদুর, মানুষের অন্তরের খবর রাখে, তিনি সব কিছু শুনতে পান। এত চিৎকার করে বা আওয়াজ করে শব্দ করে জোর করে শোনানোর দরকার নাই তাকে, তিনি আস্তে পড়লেও শুনেন। তোমার আশেপাশে অনেক মুসল্লিরা আছে, এবাদত গুজার মানুষ আছে মসজিদে, তাদের ডিস্টার্ব হচ্ছে, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তেলাওয়াতের আওয়াজ যদি কম করতে বলেন। আজকাল আমাদের সবিনার যে মাইক আছে এইটা দেখলে না যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, ঠিক না? ঠিক। অতএব মাইক লাগায়া জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো জায়েজ নাই। আপনি মাইক লাগায়া কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন, কেউ হয়তো মোবাইল ফোনে কথা বলবে, কারোর বাচ্চা আছে অসুস্থ, কেউ হার্টের রোগী, কেউ হয়তো ঘুমে আছেন, কিন্তু আপনার মাইকে যদি তার ডিস্টার্ব হয়, এই জবরদস্তি ইসলাম শেখানো বা জবরদস্তি কোরআন তেলাওয়াত শোনানো এই নির্দেশ ইসলাম আমাদেরকে দেয় না, এটা ভুল কাজ। অতএব কোরআন তেলাওয়াত হবে, যারা শুনতে চায় তাদেরকে শোনাবেন। যেমন আপনারা মাহফিলে এসেছেন, আপনারা যদি কোরআন তেলাওয়াত করতে চান, একজন হাফেজ একজন কারি এসে তেলাওয়াত করেন, এটা যৌক্তিক, কিন্তু শুনতে চায় না একজন, তার কানের কাছে বাইরের কাছে মাইক লাগিয়ে জোর করে শুনাইলেন, এটা ইসলামে জায়েজ নাই, কিন্তু আমরা অনেকে করি।